করোনার ধকল ধীরে ধীরে কাটিয়ে স্বাভাবিক হচ্ছে কুয়েতের জনজীবন। প্রতিষ্ঠানগুলোতেও কাজ চলছে শতভাগ। খুলে দেয়া হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। ফিরতে শুরু করেছেন প্রবাসীরাও। যে বিমানগুলোর প্রাইস অনেক হাই, অনেক বেশি মূল্য দিয়ে আমাদের চড়া দাম দিয়ে আমাদের আসতে হয়েছে। এক্ষেত্রে কুয়েত সরকার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও কুয়েত এয়ারওয়েজ এই দুটি প্রতিষ্ঠানকে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। তবে এখনও চালু হয়নি বিমানের কোনো ফ্লাইট। এদিকে কুয়েত এয়ারওয়েজের টিকিটের দাম 300 থেকে 350 দিনার বা বাংলাদেশি টাকায় প্রায় 1,00,000 টাকা গুনতে হচ্ছে। আগে ঢাকা কুয়েত রুটে বাংলাদেশ বিমান ও কুয়েত এয়ারওয়েজ এই দুই ফ্লাইটের প্রবাসীরা 100 থেকে 150 দিনারের মধ্যে টিকিট কিনতে পারতেন। প্রবাসী যাত্রীরা মনে করছেন বিমানের ফ্লাইট চালু না হয় এই সুযোগ নিচ্ছে কুয়েত এয়ারওয়েজ। যদি আমাদের দেশের বিমানটা চালু হতো, বাংলাদেশ বিমান চালু হতো, তাহলে আমাদের যাতায়াতের সুবিধা হতো এবং টিকিটের মূল্যটা অনেক কমতো। এতে দীর্ঘদিন ধরে বসে থাকা প্রবাসী শ্রমিকরা অর্থ সংকটের পাশাপাশি ভুগছেন হতাশায়। বাংলাদেশ বিমান যদি প্যাসেঞ্জার নিয়ে আসতো তাহলে হয়তো আমাদের কিছু অর্থ ব্যয় কম হতো এবং টিকিটের দামও কম হতো। এই সংকট নিরসনে সংশ্লিষ্টদের এগিয়ে আসা উচিত বলে মনে করছেন প্রবাসীরা। বাংলাদেশ বিমান যেন তাড়াতাড়ি খুব শীঘ্রই খুলে, আর টিকিটের দাম অনেক চড়া হওয়াতে তারাও আসতে পারতেছে না, আমরাও যাইতে পারতেছি না। মুবাল্লিক করিম, মাইটিভি নিউজ ডেস্ক।